আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অপরিবর্তিত থাকলেও হঠাৎ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি উড়োজাহাজের জ্বালানি তেলের দাম বাড়ায়, যা চলতি মাসের 6 তারিখ থেকে কার্যকর হয়। জেট ফুয়েলের নতুন মূল্য তালিকা অনুসারে অভ্যন্তরীণ রুটের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এয়ারপোর্ট থেকে উড়োজাহাজের জ্বালানির দাম দেশীয় মুদ্রায় প্রতি লিটার কিনতে হবে 72 টাকায়, যা আগে ছিল লিটারে 67 টাকা। আর আন্তর্জাতিক গন্তব্যে উড়োজাহাজের জ্বালানি তেলের দাম পড়বে লিটারে 0.68 ডলার, যা আগে ছিল লিটারে 0.62 ডলার। তাই জ্বালানি মূল্য বৃদ্ধির খরচ সমন্বয় করতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে টিকিটের দাম বাড়াতে হবে বেসরকারি বিমান সংস্থাগুলোর। আমরা চাচ্ছিলাম যে জেট ফুয়েলের প্রাইসটাকে আরেকটু রিডিউস করার কোনো সুযোগ থাকে, সেখানে রিডিউস করার পরিবর্তে সেটা ইনক্রিজ হয়ে গেছে। আমি একটু সন্দিহান যে প্যাসেঞ্জার গ্রোথটা সেখানে কমে যাওয়ার একটা পসিবিলিটি হয়তো থেকে যাবে। এয়ারপোর্ট ট্যাক্স এবং গভর্নমেন্ট ট্যাক্সের যে ব্যাপার আছে, সেই ট্যাক্সেসগুলো থেকে সরকারও কিছুটা বঞ্চিত হবে। ফুয়েল প্রাইস ইনক্রিজ করা মানে হচ্ছে একটা অপারেশন কস্ট বেড়ে যাওয়া। অপারেশন কস্ট মানে হচ্ছে যে এটা ডিরেক্টলি এফেক্টেড টু দ্য প্যাসেঞ্জার। এদিকে জ্বালানির খরচ বৃদ্ধির ফলে পরিচালন ব্যয় বেড়ে যাবে জানিয়ে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে বলা হচ্ছে, এ অবস্থায় টিকিটের মূল্য বৃদ্ধি করা না হলে রাষ্ট্রীয় এই বিমান সংস্থার বাড়তে পারে লোকসানের পরিমাণ। বিশেষ যে বড় বড় এয়ারলাইন্সগুলো রয়েছে, তারা যে প্রাইসে তেল কিনে তার চেয়ে অনেক বেশি প্রাইস আমাকে তেল কিনতে হয়। ইভেন পার্শ্ববর্তী ভারতের তুলনায় বাংলাদেশে এভিয়েশন ফুয়েলের দাম 30% হায়ার। দাম বাড়লে কিন্তু চট করে কিন্তু আমরা টিকিটের দামটা বাড়াতে পারি না, এবং 1 সেন্ট যদি আমার দাম বেড়ে যায় তখন কিন্তু আমার এন্ড অফ দ্য ইয়ার 6 থেকে 8 কোটি টাকা আমাদের বেশি খরচ হয়। বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে এখনও 75% নিয়ন্ত্রণ করে বিদেশি বিভিন্ন বিমান সংস্থা। সেখানে জেট ফুয়েলের আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য না করে উল্টো দাম বাড়ানোর ফলে দেশীয় বিমান সংস্থাগুলো ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য যে ফুয়েল প্রাইস আর ডোমেস্টিকের জন্য যে ফুয়েল প্রাইস, এখানে একটা বিরাট পার্থক্য আছে, এবং এখানে প্রায় 50% মতন ভ্যাট নেওয়া হয়, যার জন্য ভাড়া আমাদের তেলের দামটা ডোমেস্টিক প্রাইস অনেক বেশি। বেসরকারিভাবে যদি ফুয়েলটা আমদানি করা যায় তাহলে কিন্তু একটা কম্পিটিশন আসবে মার্কেটে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ থেকে গেল বছর অভ্যন্তরীণ বিভিন্ন রুটে আকাশপথে ভ্রমণ করেছে প্রায় 13 লাখ যাত্রী, যা কয়েক বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।